এই নাফরমান গুনাহগারকে ধর দুনিয়াতে আমার নিয়ামত আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করার পরে এই বান্দা আমার হুকুম মতো চলে নাই এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে নবীর তরিকার বাইরে চলেছে আম হাতে এদের আমলনামা দিব তবে সোজা হাতে আমলনামা দিব না ওই বান্দার ওই জাহান্নামী গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ইয়াফআলুনা মা ইউমারুন জাহান্নামের ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর আল্লাহর অর্ডার পাওয়া মাত্র খপ করিয়া গুনাহগারের ধরবেন বুকটাকে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে বের করবেন আল্লাহ পাক বাম হাতে পেছনে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এ গুনাহগার নাফরমান পড়িয়া দেখ জীবনে কি আমল করেছো এরে আল্লাহর গুনাম ফেরেশতারা বলবে ও আল্লাহ আপনার বান্দার চেহারা সামনে আমলনামা পেছনে আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলবেন এই নাফরমানের ঘর ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী তাই করবেন রে আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ পাক বলেন ও মুমিন দুনিয়াতেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না টাকার পেছনে ব্যবসার পেছনে সময় কম দিলা না এখন একটু সময় তুমি বেছে নাও যেই সময়টা আখেরাতের লাইনে দিবা ব্যবসা করো আল্লাহর জন্যই করো চাকরি করো বান্দা আল্লাহর জন্যই করো আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে এগুলো জানার জন্য বুঝার জন্য আর নবী আসবেন না আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ কেউ আসবেন না কিয়ামত পর্যন্ত এই পরামর্শ আমাদের উম্মতকে যারা দিবেন তারা হলো উলামায়ে আহলে হক এই জন্য আল্লাহ পাক বলেন উলামায়ে কেরামের সাথে বন্ধু হয়ে থাকো যাতে একসময় তার রঙে তুমি রঙিন হয়ে যাও আর এর বরকতে আল্লাহ দুনিয়ায় তোমাকে শান্তির জীবন দান করবেন পরকালে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন ওয়ান নাজমা ওয়াস শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده شريك لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرد تر کے معاصی کی ضرورت اے مرد خیرد تر کے معاصی کی ضرورت
اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا ایک وقت میں حالک جو اعمال ہے سارا ঐতিহ্যবাহী دینی خالص প্রতিষ্ঠান জামিয়া তালিমিয়া ঢাকায় উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 19 জানুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত পীর সাহেব হুজুর চরমোনাই অন্যান্য হযরত উলামায়ে কেরাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে ওলামায়ে আহলে হকের মজলিসে আশা বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رپر সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উলামায়ে হযরত মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন প্রতি বছরের ন্যায় আল্লাহ আজও আমাদেরকে তার কুদরতের মহব্বতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ পাক আজ আবহাওয়াকে আমাদেরকে অনুকূলে এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না
তবে বান্দার চাওয়াটা যদি আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় তাহলে বান্দারটাও হয় হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা আল্লাহর কিছু বিশেষ প্রিয় বান্দায় জমিনে আছে যারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা করে কোন কথা বলে আল্লাহ বলেন আমি তা পূরণ করে দেই درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روپر امی اپنا دیر دعا نوار آشائے بوشے سی دعا ہو لو شب تھے کہ ایک تا دامی پوجی بندہ نیز اچھا ہے نیز پروچسٹ ہے جتو ٹکو اگروشار ہوتے نہ پارے دوار دارا شیمہین جائے گا ہوتی کرم کرتے پارے دعا برو دامی ایک شمپت ایکھانے بہو اللہ ر بندہ برسن جادر آمین اللہ فیرو دیبننا انشاءاللہ মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ পাক সার্বিকভাবে যা কিছু প্রয়োজন কুদরতের দ্বারা কামিয়াবির সাথে সব ব্যবস্থা করে দিন জুমার নামাজ সমাগত অল্প কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ যদি কবুল করেন এবং তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাবার রাতে বয়ান হবে ধারাবাহিক বয়ান চলতে থাকবে হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন নামাজের পরে আবার বয়ান চলতে থাকবে আল্লাহ পাক আপনাদের সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন আমরা এখানে আসছি একমাত্র দ্বীনের নিসবতে আল্লাহ এবং আল্লাহর মহব্বতে ওলামায়ে কেরামদের মহব্বত এই সময়টুকু যে ওলামায়ে কেরামদের সামনে বসা এটাও আপনার আমার নাজাত ও হেদায়েতের ওসিলা হয়ে যায় দুনিয়া তো কিছুই না আল্লাহ পাক মুমিনদেরকে বলেন হে মুমিন তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি অনর্থক পাঠাই নাই তোমাদের জিম্মাদারি আছে তোমাদেরকে সর্বোৎকৃষ্ট সম্মান দিয়েছি এর পেছনেও কারণ আছে অতএব তোমরা দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী তোমাদের স্থায়ী শান্তির ঠিকানা আমি আল্লাহ বানায় রাখছি জান্নাত ওই জান্নাত পেতে হলে দুনিয়া থেকেই কামাই করতে হবে দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন এই মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একদল আল্লাহ মানে মুমিন আর একদল আল্লাহ মানে না এরা বেঈমান
যারা মুমিন তাদের দুনিয়াতে শান্তি কনফার্ম না হলেও আখেরাতে এদের শান্তি সুনিশ্চিতভাবে আল্লাহ দিবেন যেই শান্তির আর কখনো শেষ হবে না আর যারা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে এরা দুনিয়ায় কিছু শান্তি পেলেও পরকালে তাদের একটা ঠিকানা আল্লাহ রেখেছেন জাহান্নাম ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর অপরাধীদের শাস্তির জায়গা এজন্য আল্লাহ বলেন দুনিয়াতেই জান্নাত কামাই করো জাহান্নাম থেকে বাঁচো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা মুমিনদেরকে আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমাদের আহালকে বাঁচাও কেন وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর মানুষ আর পাথর আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম জাহান্নামের দায়িত্বে নিয়োজিত যেই ফেরেশতা এদের অন্তর হবে বড় শক্ত বড় কঠোর ওয়াইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ যা আদেশ করবেন তা তারা পালন করবেন নবীজিও বলেন আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আমরা সবাই দায়িত্বশীল যার অধীনে যারা থাকে অধীনস্থদের জন্য যিনি কর্তা গার্ডিয়ান দায়িত্বশীল আমার অধীনস্থদেরকে আমি যথাযথ হক আদায় করে পরিচালনা করতে পারলাম কিনা এর হিসাব হোক মা বাবার অধীনে সন্তান সন্তানের দায়িত্বশীল মা বাপ একজন স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল একজন শিক্ষক ও ছাত্রদের জন্য দায়িত্বশীল একজন ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল একজন ওয়ার্ডের মেম্বার এলাকাবাসীর দায়িত্বশীল একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল এইভাবে নবী সুন্দর করে বুঝায় দিয়েছেন আর গোটা উম্মতের দায়িত্বশীল একমাত্র উলামায়ে আহলে হক একজন সাহাবী নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার দায়িত্ব কি নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দুটো হাত আল্লাহ দান করেছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন এগুলো বিনা কারণে আল্লাহ দেন নাই أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ومانوش তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক বানাইছি বিশাল আসমান তোমার গোলাম জমিন তোমার গোলাম সূর্য তোমার গোলাম পাহাড় তোমার গোলাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ
পয়গম্বর বলেন উম্মত দুনিয়ার সব তোমাদের গোলাম বানানো হয়েছে আর আল্লাহ শুধু মানুষ আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন সূর্যের কোনো কাজ নাই শুধু বান্দার গোলামি করা চাঁদের কোনো কাজ নাই বান্দার উপকারে গোলামি করবে ক্ষতিও করবে না জমিন বান্দার গোলামির জন্য বাতাস বান্দার গোলামির জন্য আল্লাহ তাআলা বলেন এত কিছু তোমার জন্য আমি বানাইছি এমনি বানাই নাই করায় গন্ডায় গুলোর হিসাব আমি নিব যারা দুনিয়াতে আমার এই নিয়ামত পাইলা ফিরি সূর্যের আলো ফিরি চাঁদের আলো ফিরি বাতাস ফিরি পানি ফিরি এমন এলাকায় গিয়া তুমি হাজির হইছো ওখানের পানি তোমার পান করতে কষ্ট লবণাক্ত আল্লাহ তাআলা বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আমি এমন এক পিওর পানির আয়োজন করেছি যেই পানিটা প্রচন্ড রৌদ্রের ভিতরও ঠান্ডা যেই পানিটা কখনো লবণাক্ত হবে না যেই পানিটা স্বাস্থ্যের জন্য বড় উপকারী নারিকেল গাছের আগায় আমি রাখছি তোমার জন্য নদীর মধ্যে কোটি কোটি ধরনের মাছ বান্দা তোমার জন্য ওই জঙ্গলের ভিতরে হাজারো প্রাণী বান্দা তোমার জন্য আমি আল্লাহ কি চাই আমি আল্লাহ চাই এত নিয়ামত পাইয়া তুমি জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ এই শুকরের বরকতে সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিব আর আমার নিয়ামত পাইয়া যারা আমার বিরোধিতায় নাম্বা হক আদায় করবা না শোনো তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি কেমন জাহান্নাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে তেল লাগে কেরোসিন লাগে খেরকুটা লাগে আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য আল্লাহ ব্যবহার করবেন প্রথমে শক্ত মানুষ আর পাথর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পাও জ্বলে না পায়ে লাগলে হাত জ্বলে পা জ্বলে না আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আল্লাতী তাতলিউ আলাল আফইদা জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন মানুষের অধিকাংশ সময় উপকার করে মাঝে মাঝে ক্ষতি করে কিন্তু জাহান্নামের আগুন বান্দার কোনো উপকারে আসবে না আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন নবীজি হুজরায় বসে কান্না করেন আম্মা জানা আয়েশা বলেন আমি নবীকে জিজ্ঞাসা করলাম নবী কাঁদেন কেন নবী বলেন ও আয়েশা হাশরের ময়দানে ভয়ঙ্কর হালাত হবে সেই ভয় আমি কান্না করতেছি যেই নবীর জন্য আল্লাহ পাক বড় আশেক ওই নবীর জন্য গোটা মাখলুকত আশেক ওই নবীর কোনো গুনাহ নাই ওই নবী যদি কান্না করতে পারেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে একটা মানুষ বস্ত্র পরিধান করা অবস্থায় দাঁড়াবে না এই অবস্থায় দাঁড়াবে জমিনের মধ্যে সূর্যটা মাথার কিনারায় চলে আসবে অন্যদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ আবার আমার আল্লাহ ইনসাফের আদালত কায়েম করে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ
الواحد القهار নবীজি বলেন আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন কেমন ভয়ঙ্কর হবে যাদের কোনো গুনাহ নাই তাদের হালাত যদি এমন হয় আপনার আমার তো जिंदगी গুনায় ভরা হাতে দিয়ে তাকাইলে গুনাহ চোখের দ্বারা গুনাহ জবানের দ্বারা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে স্বাধীনতা দিয়ে দিবেন এই জন্য গুনাহগারদেরকে কিছুই বলেন না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদেরকে আর নেককারদেরকে আলাদা করে ফেলবেন আল্লাহ বলবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এরে গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা দুনিয়াতে আমার সূর্যের আলো নেককার গুনাহগারেরা উভয় ভোগ করেছো যারা আমার বিরোধিতা করছো তারাও আমার মহব্বতের বান্দাদের কাতারেই পানি পান করেছো বাধা দেই নাই আজকে ইনসাফের বিচার করব বান্দা আজকে তোমরা গুনাহগারদের ফলাফল আলাদা নেককারদের ফলাফল আলাদা গুনাহগারের আওয়াজ শুইনা ভয় নেককারদের কাছে গিয়া থাকবে বের হবে না আলাদা হবে না আল্লাহ তাআলা কুদরতের মহব্বত দিয়া বাছাই করা শুরু করবেন ধানের চিটাগুলো যেমন বাতাসের সাথে উড়তে থাকে গুনাহগারকে যখন আল্লাহ বাছনি দিবেন নেককারদের থেকে গুনাহগারগুলো এভাবে চিটার মতো উড়তে থাকবে উড়িয়া 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 জাহান্নামের লাইনে গিয়া দাঁড়াবে আল্লাহ বলবেন এরে ফেরেশতারা এই নাফরমান গুনাহগারকে ধর দুনিয়াতে আমার নিয়ামত আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করার পরে এই বান্দা আমার হুকুম মতো চলে নাই এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে নবীর তরিকার বাইরে চলেছে বাম হাতে এদের আমলনামা দিব তবে সোজা হাতে আমলনামা দিব না ওই বান্দার ওই জাহান্নামী গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ইয়াফআলুনা মা ইউমারুন জাহান্নামের ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর আল্লাহর অর্ডার পাওয়া মাত্র খপ করিয়া গুনাহগারের ধরবেন বুকটাকে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে বের করবেন আল্লাহ পাক বাম হাতে পেছনে আমলনামা দিয়া বলবেন اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا اي গুনাহগার নাফরমান পড়িয়া দেখ জীবনে কি আমল করেছো এরে আল্লাহর গুনাম ফেরেশতারা বলবে ও আল্লাহ আপনার বান্দার চেহারা সামনে আমলনামা পেছনে আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলবেন এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচর দিয়া পেছনে ফিরাইয়া দাও ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী তাই করবেন রে আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ পাক বলেন ও মুমিন দুনিয়াতেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না টাকার পেছনে ব্যবসার পেছনে সময় কম দিলা না এখন একটু সময় তুমি বেছে নাও যেই সময়টা আখেরাতের লাইনে দিবা ব্যবসা করো আল্লাহর জন্যই করো চাকরি করো বান্দা আল্লাহর জন্যই করো আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে এগুলো জানার জন্য বুঝার জন্য আর নবী আসবেন না আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ কেউ আসবেন না কিয়ামত পর্যন্ত
এই পরামর্শ আমাদের উম্মতকে যারা দিবেন তারা হলো উলামায়ে আহলে হক এই জন্য আল্লাহ পাক বলেন উলামায়ে কেরামের সাথে বন্ধু হয়ে থাকো যাতে একসময় তার রঙে তুমি রঙিন হয়ে যাও আর এর বরকতে আল্লাহ দুনিয়ায় তোমাকে শান্তির জীবন দান করবেন পরকালে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন জাহান্নাম থেকে আমার আহালকে বাঁচানোর তৌফিক দান করেন ভাইরা আমার বহু দূর থেকে আপনারা আসছেন দিলের কান লাগায় আমরা বয়ান শুনবো একটা মিনিট একটা সেকেন্ড যেন আমার অযথা না যায় গল্প গুজবে কেটে না যায় সবাই ময়দান মাহফিলের ভদ্রতা সুশৃঙ্খলতা বজায় রাখার নিজের মনে করে চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন রাস্তাঘাটে সময় বেশি কাটাবো না আর আমরা তো আপনাদের যথাযথ খেদমতের জন্য চেষ্টা করি এই সাউন্ড ঠিক কর যথাযথ আমরা চেষ্টা করি তো এর মধ্যেও ত্রুটি হতে পারে না তবে আপনারা তো আমি যতটুকু জানি নিশ্চিত আল্লাহর জন্যই আমাদেরকে মহব্বত করেন ঠিক না এতে কোনো সন্দেহ আছে অতএব বিশাল আয়োজনে চেষ্টার পরেও কিছু ত্রুটি হয়ে যায় সেজন্য আপনারা মহব্বতে কেউ দোষে নেবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাজি আছেন ইনশাআল্লাহ জুমার পর থেকে বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন দেশের বড় বড় ওলামায়ে কেরাম কেউ সময় নষ্ট করবেন না আর দোকানপাটে রাস্তাঘাটে আমরা ভিড় না জমাই আমরা নামাজের প্রস্তুতি নিব জামাতের সাথে যেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আর আপনাদের যে মেহমানদারির ব্যবস্থা এতগুলো মানুষ আমরা মোটামুটি কায়দায় যতটুকু করি গত বছরও করেছিলাম তো মাদ্রাসার পিছনে আমরা আপনাদের জন্য সাধারণ আপ্যায়নের ব্যবস্থা করেছি